ক্যান্সার চিকিৎসায় রেডিও থেরাপি একটা অপরিহার্য অংশ অপরিহার্য চিকিৎসা আজকাল অনেক লেটেস্ট মডালিটি বা ট্রিটমেন্ট বের হয়েছে রেডিও থেরাপির বিভিন্ন মেশিন বের হয়েছে রেডিও থেরাপি সম্পর্কে মানুষের যে একটা ভ্রান্ত ধারণা যে এটা একটা ছ্যাক বা এটার মাধ্যমে যেখানে দেওয়া হয় সেখানে চামড়া পুড়ে যায় কালো হয়ে যায় এবং অনেক সমস্যা হয় আসলে এরকম কিছু না রেডিও থেরাপি একটা সাবস্টিকিটেড চিকিৎসা এবং এটা অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এখন বর্তমানে নির্মূল করা সম্ভব হয়েছে তো সুতরাং রেডিওথেরাপি নিয়ে আর আতঙ্কের কিছু নেই আপনারা যেখানে প্রয়োজন রেডিও রেডিওথেরাপি দেয়া সেখানে আমার মনে হয় যে পেশেন্ট এসে রেডিও থেরাপি নিতে পারে এবং রেডিও রেডিওথেরাপির ক্ষেত্রে সরকারি বেসরকারি কিছু প্রতিষ্ঠানগুলোতে এই অত্যাধুনিক মেশিনগুলো অ্যাভেলেবেল আছে এবং সেখানে এসে পেশেন্টরা তাদের সাধ্য অনুযায়ী তারা চিকিৎসা নিতে পারবে